গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে 12টা বাজে 10 মিনিট। আগে যেহেতু 10 মিনিট বাকি আছে, ওই জন্য আবার গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে সজনের শাক, আমাদের এখানে তো ছুটির শাক বলে। তো সজনের শাক খাওয়া আমার মতো মানুষের পক্ষে ভালো না, কারণ আমার যেহেতু একদমই মানে ব্লাড প্রেশারটা কম, মানে সবসময় প্রেশার লোই থাকে আমার, যাদের মানে প্রেশারটা একটু হাই তাদের জন্য এটা খাওয়া ভীষণ উপকার। মানে এটা খেলে প্রেশারটা অনেকটা কমিয়ে দেয়, কিন্তু লো প্রেশারদের জন্য খাওয়া ভালো না। তবুও আজকে ভাবলাম একটু রান্না করি, মা খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো বালিশের ওয়ারগুলো সব ছিঁড়ে গেছে, মা সকালবেলায় ঘুম থেকে উঠে বালিশের কভার, বিছানার চাদর কেচে তারপরে সেগুলো রোদে শুকিয়ে দেখো আবার পাতা হয়ে গেল। আর আমি হলে কি করতাম, আমি হলে সকালে খুলতাম, কাচতাম, তারপর সেগুলো পরেই থাকতো, আর অন্য চাদর পেতে দিতাম, না হলে হয়তো সেই রাত্রির বেলায় পরাতাম। একেই বলে যে আমাদের মধ্যে আর মায়েদের মধ্যে তফাৎ, মানে বলে না যে আমরা যতই গুছিয়ে কাজ করি না কেন তাদের মতো কোনো দিনই করতে পারবো না। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আজকে ছোট ছোট ডালের বড়া করব, দিয়ে আলু দিয়ে পটল দিয়ে নিরামিষ দিয়ে ডালের বড়া দিয়ে একটা মানে তরকারি হবে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, শনিবারের দিন মা হচ্ছে আঁশ খায় না। আর এখানে হচ্ছে শাকগুলো কাটা বাছা হয়ে গেছে, এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব, কারণ বলা যায় না তোমার হচ্ছে বিশেষ করে শাকটা খুব ভালো করে বাছতে হয় আর তার সাথে খুব ভালো করে ধুতেও হয়, কারণ দেখবে শাকের পিছনের দিকে ছোট ছোট মাকড়সার জাল পারে, না হলে ছোট ছোট কিছু ডিম পারে। তো ওইগুলো বাই চান্স খাওয়া, মানে শাকটা খেলে আমাদের শরীরে যতটা না উপকার হয়, যদি ওই রকম কোনো জিনিস থেকে যায় সেটাতে আরও পরিমাণে বেশি পরিমাণে অপকার হবে। তো এদিকে দেখো মোটামুটি শাকটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে শাকটাকে ভেজেও নিয়েছি, যেহেতু শনিবার ওই জন্য রসুন দিইনি, প্রথমে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়েছি অল্প করে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর এখন বড়াগুলোকে ভাজছি, মটরের ডালের বড়া লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে বড়াগুলো একদম ফুলে টোপো টোপো হয়ে যায়। এখন হালকা হালকা করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে তেঁতুল দিয়ে টক করব। বড়ার টক খেতে খুব ভালো লাগে, আমার ভিডিওতে তো টক তোমরা দেখতেই পাবে। আর যেহেতু এখন মা এসেছে বাড়িতে, তো মা বলে যে তুই একটু টক রান্না করে আমাকেও খাওয়াবি। তো এই যে এগুলোকে এবার 5 ফোড়ন দিয়ে তেঁতুল জলে দিয়ে দিলাম, একটু ফুটে গেলে সর্ষে লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেব, টক টক একটা ব্যাপার আসবে। তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেক বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর বেলাও হয়ে গেছে। এই যে শাক ভাজা, আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, তার সাথে হচ্ছে বড়ার টক। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই দেখো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন দিধা দিদুনকে বায়না করছে, দিদুন চলো একটু বেরু বেরু করতে যাব। তো মা বলছে এখন আবার বেড়াতে যাব, তো মা বলছে চল, আমিও তো ঘরের মধ্যে বসে আছি, আমার একদম ভালো লাগছে না। আর অনেকেই কমেন্ট করে বলে দিদি দিদার দিদার কথাগুলো শুনি, ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ও কত পাকা তোমরা মানে ভাববে। তোমরা কোথায় যাচ্ছ? মানে আমার সমস্যা আছে ম্যাডাম, আপনি আপনার মানিব্যাগ কোথায় ম্যাডাম? দিদুন আপনার মানিব্যাগ নিয়ে যাচ্ছে, আপনি যান। আয় দাঁড়া দেখি তোর ব্যাগ কোথায়। দেখি ব্যাগটা নিয়ে আয়, আর যাবে না দিদি, এবার শাড়ি খুলে ফেলবে কিন্তু। আচ্ছা মা 150 টাকা দিয়েছি বলছে তাও হবে না, কি কি কিনবে আর কি খাবে বলো। খরচ করে দেবো, আলাদা করে রেখে দিলাম, যে ওখান থেকে এসে আবার ব্যাগে ভরে নিবি, হবে না তোমারই তো। কোথায় যাচ্ছ মানে তুমি দিদুনের সাথে? মামার বাড়ি আবদার, আমি যাচ্ছি রাজমহল। রাজমহল আমাকে নিয়ে যাবে না? রাজমহল ফেস পাউডার দিয়েছে, জায়গায় জায়গায় লেগেছে আর জায়গায় জায়গায় লাগিনি। তো দিদুনের সঙ্গে গেল আর আমার উপর রেগে গেছে, ওর ব্যাগে অনেক পরিমাণে টাকা ছিল, আমি সেগুলো নিয়ে নিই, কারণ ওর পার্স আমার পার্স আলাদা, আমার উপর রেগে পুরো আজকে বোম হয়ে গেছে, তুমি আমার সব টাকা নিয়ে নাও এইরকমই বলছে। ওরা দুজন মিলে তো চলে গেল বেড়াতে, আর আমারও আজকে ভীষণ গরম লাগছে, আর এই দুদিন ধরে না গরমটাও খুব বেশি পরিমাণে পড়েছে, কানে এত ব্যথা হয়েছে, মানে প্রচন্ড ব্যথা কানটাতে, মনে হচ্ছে যেন কানের পরে থাকতেই পারছি না। তো কানের গুলো ওই জন্য আবার খুলে ফেললাম, আবার পরেও নেব একটু পরে। তো মায়ের সাথে তো দিদা চলে গেল আজকে, বুঝতেই পারছো, কারণ আমি হলে ওকে ফুচকা টুচকা এসব কিছু বেশি খুব একটা কিনে দিই না, মাঝে মধ্যে দিই। আর আজকে তো দিদুনের সাথে গেছে, আইসক্রিম ফুচকা যেখানে যা পাবে খেয়ে আসবে,
আমার উপরে পুরো রেগে বোম হয়ে গেছে। আর মা থাকলে কি বলতো একটা চিন্তাই হয় না, মানে মানে মনে হয় যেন মা বাড়িতে আসলেই, যেমন মা এসেছে সব কাজকর্ম ফেলে রেখে সবকিছু মায়ের মতো। আর আমার পায়ে ব্যথাটা একটু মানে ধরো আছে বলে আর কি মাকে ডেকে এনেছিলাম, তো সেই জন্য মা ধরো তেমন ভাবে কিছুই করতে দিচ্ছে না, শুধু সবকিছু বানিয়ে টানিয়ে দিচ্ছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি, মানে রান্নাটাই আর কি করছি, আর কোনো কিছুই করছি না। আর যতবার খারাপ সময় এসছে একমাত্র এই মানুষটাই আর কি এই খারাপ সময়টা থেকে উদ্ধার করেছে। মানে বলে না যে বিয়ের আগে পর্যন্ত কোনোদিন মানে একটা হাতে একটা সিরিঞ্জ পর্যন্ত মনে হয় ঢোকায়নি, আর বিয়ের পর থেকে যে কতবার হয়ে গেল আর বলার কথা না। আর আমার যে কোনো জিনিস জানো তো খুব ছোট আকারে হয়, মানে খুব ছোট আকারে হবে জিনিসটা, যেমন পাটা দিয়ে দেখো হালকা একটু মচকা লাগলো, ভাবলাম যে চলো ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না, সেখান থেকে মানে জিনিসটা ঠিকই হয় না, জানি না এরপরে আবার পাটা নিয়ে আমাকে কি করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে তো মা আর বেশি দিন থাকবে না, দেখতে দেখতে মা আর আসা 4-5 দিন হয়ে গেল, মা হয়তো আর 1-2 দিন থাকবে, কাল হয়তো 2 দিন থাকবে, তারপরে আবার আমার শাশুড়ি মা আসবে। তো শাশুড়ি মা আবার আসবে হচ্ছে তোমার মঙ্গলবারের দিনকে, মানে জন্মাষ্টমী আছে তো জন্মাষ্টমীর আগের দিনকে শাশুড়ি মা আসবে। ওই মা এসে আবার কদিন থাকবে, তাহলে মোটামুটি ততদিনে ধরো আমার পায়ে ব্যথাটা ঠিক হয়ে যাবে। তো কি করবো, আমি বাড়িতে বসে থাকি, আমি আর আর কি মানে নিজে ইচ্ছাকৃত ভাবে খুব একটা বেশি হাঁটাচলা করছি না, যে আমার পাটা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর দেখবে শরীরে যদি কিছু একটা খারাপ থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, মানে মনে হয় যেন কবে সুস্থ হবো। শরীর সুস্থ তো সব দুঃখ কষ্ট ভুলে দেখা যায়, আর শরীর যদি অসুস্থ থাকে কিচ্ছু ভালো লাগবে না তোমার। উফ বাপরে, তিধার উৎপাতে চালায় তো সেইভাবে কোনো স্কিন কেয়ার করাই হয় না। তিধা এখন গেছে হচ্ছে মায়ের সাথে একটু ঘুরতে, আর আমার হুটোপাটা করে ফেস প্যাক লাগাতে গিয়ে দেখো ঠোঁটে মোটে যেখানে পেরেছে একদম লাগিয়ে নিয়েছি। তো আমি একটু ফেস প্যাকটা আর কি লাগিয়ে নিলাম, ও থাকলেই তো বলবে আমি লাগাবো আমি লাগাবো, তো তার জন্য আর কি ও নেই বলে আমি দেখছি ও আস্তে আস্তে সেটুকু টাইমের মধ্যে আমি লাগিয়ে ফেলি, ও আস্তে আস্তে আবার তুলেও ফেলবো আর দেখতে পাবে না। কোনো ফেস প্যাক মেখে না আর যাই হোক গেটের সামনে বসে থাকতে একদমই ভালো লাগে না, খুব লজ্জা লাগে, মনে হয় যে মানুষ দেখলে ভাববে এই বাবা এটা কোন দেশের ভূতরে। তো ঘরের মধ্যেও আর একা একা থাকতে ভালো লাগছে না, ওই জন্য একটু বাইরের দিকে আলোতে এসে বসলাম। কি এনেছিস আমার জন্য? ঘুগনি না ফুচকা? তুই খেয়ে আসলি আর আমাদের নিয়ে আসলি, ফুচকালা ফুচকালাটা খুব বদমাস। বিষ্ণুপুর কালীবাড়ির সামনে একটাই ফুচকালা বসে, আর ফুচকালাটার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখেই মনে হয় যে ভীষণ একটা গোমড়া মুখো ফুচকাওয়ালা। তো আজকে দিদা ফুচকা খেতে গেছে, মাঝে মধ্যে ওরকম করে, তো 5 টাকার ফুচকা প্রথমে খেয়েছে বাচ্চা মানুষ, আবার 5 টাকার খেতে চেয়েছে, তখন আবার বলেছে দুটো দিয়েছে, এবার ও তো বাচ্চা সবার সাথে খেতে পারে না, তো ওকে দুটো দিয়ে আর দেয়নি, মা বলেছে বলে বলছে যখন দিলাম তখন বললেন না এখন আর দেবো না। তো যাই হোক বাচ্চা মানুষ দেয়নি, তো দিদা বলছে দিদুন দেখো আমাকে দুটো ফুচকা দিয়ে আর দিল না, তো মা বলছে ঠিক আছে দেয়নি তো কী হয়েছে চলো তুমি বাড়ি গিয়ে খাবে। তো বাড়িতে আবার 20 টাকার ফুচকা এনেছে, আর দিদা আমার মতো ছোটোবেলায় আমি যেমন ফুচকা খেতে খুব ভালোবাসতাম ও তাই। আর এইদিকে তো ও এসে দেখে ফেললো যে মাম্মাম তুমি ফেস প্যাক মেখেছো, আজকে আর কিছু বললো না গরম লাগছে বলে। তো আমি আবার মাকে বললাম তুমি দুটো খাও আমি দুটো খাই আর বাদ বাকিগুলো ও খাক, ফুচকাগুলো অতটা টেস্টিও হয়নি। তো এখন যাচ্ছি দোতলার ছাদে, এই মাত্র দাদারা ফোন করলো, দাদারা আজকে আসতে পারবে না, মানে বাড়ি আসতে পারবে না, ওরা কেউ বাড়িতে নেই। তো উপরে অনেক সবজি টবজি গাছগুলো লাগিয়েছে, মানে বেগুন গাছ, তারপরে আরো কি সব গাছ আছে আছে, এটা ধরো আজকে যে পরিমাণে জল গেছে যদি গাছগুলো জল না দেওয়া হয় গাছগুলো সব মরে যাবে। আন্টিদের তো উপরে চলো কোন দিকে লাইট আছে দেখি, তো এই যে চলে এসেছি এই গাছগুলোতে জল দেওয়ার জন্য, তো চলো জল নিয়ে আসি গা। এত পরিমাণে গরম পড়েছে না, ছাদে এসে মনে হচ্ছে প্রাণটা যেন জুড়িয়ে গেল, মানে ছাদটা এত ঠান্ডা। তো এই যে উপরে ট্যাপ থেকে বালতিতে করে জল নিয়ে নিচ্ছে, আর গাছে জল দেওয়ার জন্য কোনো মগ টক খুঁজে পাচ্ছি না, এই সাইডে দেখি যদি কিছু পাই। তো এই সাইডে আবার সিঁড়ির দিকে দেখলাম একটা গ্লাস আছে, তো দিদাকে বললাম, দিদা তো বলছে মাম্মা মামিই জল দেবো, আমি যে ঠিক আছে তুই দিবি তো দে গ্লাসে করে এক গ্লাস করে দিয়ে দে। আর এগুলো তোমার হচ্ছে মনে হয় সম্ভবত লঙ্কা গাছ, কিন্তু এগুলো কী গাছ আমি বুঝতে পারছি না, একবার পাতাটাও ইয়ে করে দেখলাম। তো দেখো এই গাছগুলোতে মোটামুটি জল দেয়াই আছে,
আর ওই সাইডের গাছগুলো একদমই শুকিয়ে গেছে, মানে ওগুলোতে জলই দেয়া নেই। আর সত্যি কথা বলতে কারোর যদি ছাদে উঠি কিংবা হচ্ছে দেখি না এইসব গাছ মাছ লাগানো, তাহলে প্রথমেই আমার বরের কথা মনে পড়ে যায়। আমার বর ভীষণ গাছপ্রেমী, মানে ওর সবসময় একটা ইচ্ছা ইস, আমি যদি বাড়িতে থাকতাম, আমি যদি বাড়িতে থেকে কোনো কাজ করতাম, আমি ছাদ বাগান বানাতাম। আর সারা দিন রাত ইউটিউব সার্চ করলে দেখতে পাবে ইউটিউব ফেসবুক ছাদ বাগান, কীভাবে কে সবজি চাষ করছে, কীভাবে ফলের গাছ, কীভাবে ফুলের গাছ লাগাচ্ছে। আমি মাঝে মধ্যে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাই যে তোমার, তুমি যখন করবে করবে প্লাস এখন দেখো না, বলে আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো এগুলো কী গাছ আমি অতটা বুঝতে পারছি না, আর ভুল করে আমি রাতের বেলা গাছের থেকে একটু পাতাটাও ছিঁড়ে নিলাম, এটা আমার ভুল হলো। পরে আমার সেটা মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, আমারও সেই বুদ্ধিটা বাড়লো, একদমই রাতে গাছে হাত দিতে হয় না। তো এই দেখো পেয়ারা গাছ, এই গাছ। তো যাই হোক, ওর ভীষণ ইচ্ছা ও বাড়িতে থেকে যদি একটা কোনো কাজ করতো, একটা ছাদ বাগান বানাতো, আর সেই ছাদে প্রচুর শাক সবজি ফল মূল লাগাতো। তো এই আশাটা পরে হয়তো ভবিষ্যতে কোনো দিন পূর্ণ হবে। তো মোটামুটি গাছে জল দিয়ে গেটটাকে লাগিয়ে যে আমরা এখন চলে যাচ্ছি নিচে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে।